রাসূলের ভীতি প্রদর্শন সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই রাসূল কি বলেছেন তা জানে না, সুন্নাহ জানে না, দ্বীন জানে না, কোরআন জানে না, ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই জানে না। আহারে ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, আমরা কি সেই অধিকাংশ মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা, আমরা কি দ্বীন না জানা সেই মহাভুক্ত হয়ে গেলাম কিনা, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা, এই আশ্বাস আপনার আমার মাঝে কোনোদিনও আসে নাই, এই ভয় ভীতি এই অনুশোচনা কোনোদিনও আসে নাই। আরে আল্লাহ তাআলা তো আরো কঠিন ভাবে বলেছেন, আমি জানি না আমার সমাজ এটাকে কতটুকু নিবে। আরে ভাই আমি তো আমার কথা বলছি না, কোরআনে কারিমের কথা বলছি, কোরআনে কারিমের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিম সূরার নাম দিয়েছেন মুমিনুন, 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটি আরম্ভ হয়েছে, 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে জিজ্ঞেস করছেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তারা কি তাদের রাসূলকে চেনে নাই যে ফলে তারা তাকে অস্বীকার করছে। আমি জানতে চাই, হে যুবক তুমি কার বিরুদ্ধে দাঁড়াচ্ছ, তুমি কি তোমার রাসূলকে চেনে নাই, তুমি কোন সুন্নাতকে অবমান করছো, তুমি কি তোমার রাসূলকে চিনতে পারো নাই, তুমি কাকে আঘাত করছো, তুমি কি তোমার রাসূল সম্পর্কে অনবগত অজ্ঞ হয়ে গিয়েছো, আল্লাহর কাছে কি জবাব দিবে হাশরের মাঠে। আল্লাহ নিজে বলছেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, আল্লাহর কসম তুমি যদি রাসূলকে চিনতে, তোমার মাঝে যদি রাসূলের মহব্বত থাকতো, কোন আলেমের দিকে বাঁকা চোখে তাকাতে বাঁকে না, বাঁকা চোখে তাকাতে বাঁকে না, বাঁকা চোখে তাকাতে না, বাঁকা চোখে তাকাতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার রাসূলকে, আপনার আমার পয়গম্বরকে, আপনার আমার পয়গম্বরের নবুওয়াতকে, রিসালাতকে কেউ যেন অস্বীকার করতে না পারে, কেউ যেন অপমান করতে না পারে, কেউ যেন খাটো করতে না পারে, কেউ যেন হীনমন্যতার সাথে এটাকে দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কোরআনে কারিমের মধ্যে দলিল স্বরূপ আয়াতের পর আয়াত নাযিল করেছেন, কোরআনে কারিম আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআনে হাকিম খুলে দেখি দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা 151 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। কোরআনে আয়াত বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যারা আমার রাসূলকে গালি দাও, যারা আমার রাসূলকে অস্বীকার করছো তাদের জন্য বলছি, একটু খেয়াল করে দেখো কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল জুমআ দ্বিতীয় আয়াত, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. رسول كي بھولے گئے تھی رسول ایک چورترو نہ دہے آتھے نہ گھورے آتھے نہ شماج آتھے نہ رازنیتی دے آتھے نہ پاری برشک رشتر مدد آتھے نہ رشتر مدد آتھے نہ پارلمنٹ آتھے نہ شوتی بالو آتھے قیامت تر مدد آنے اللہ رب العالمین کسی کی جواب دیوے چنتے کرے دیکھئے نفاقی আপনার আমার ঘরে বাহিরে সমাজে আপাত মস্তকে এত বেশি ঢুকে গেছে, নাম মুসলমানের বাপদাদা মুসলমান ছিলেন, সে নিজেকে মুসলমান দাবি করে মৃত্যুর পর তার দাফন কাফন জানাজা পর্যন্ত হবে, অথচ নেফাকি দিয়ে ভরে গেছে, ইসলামের বিরুদ্ধে আচরণ, ইসলামের বিরুদ্ধে আচরণ। অভাব নাই এমন লোক, অভাব নাই এমন লোক, অভাব নাই এমন, নেফাকি দিয়ে ভরে গেছে, নেফাকি দিয়ে ভরে গেছে, নেফাকি দিয়ে ভরে গেছে, নেফাকি দিয়ে ভরে গেছে। নবীজি পৃথিবীতে এসেছেন, নবীজি পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে এসেছেন, ভালো করে শুনেন কথাগুলো, ভালো করে শুনেন কথাগুলো, ভালো করে শুনেন কথাগুলো। 571 খ্রিস্টাব্দ 20 এপ্রিল, খ্রিস্টাব্দ 20 এপ্রিল, খ্রিস্টাব্দ 20 এপ্রিল, আরবি তারিখ অনুযায়ী 8/9/12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, আরবের স্কলারদের কাছে 9 রবিউল আউয়াল অধিক প্রসিদ্ধ, অধিক প্রসিদ্ধ, অধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, মায়ের পেটে যখন আসলেন, মায়ের পেটে যখন আসলেন, পিতার ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, পৃথিবীতে আগমনের 6 বছরে মা ও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বাবার ইন্তেকালের পরে, বাবার ইন্তেকালের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্ডিয়ান হয়েছিলেন, গার্ডিয়ান হয়ে, দাদা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, দাদাও মারা গেলেন, দাদাও মারা, গার্ডিয়ান হয়েছেন চাচা আবু তালেব, চাচা আবু তালেব, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন গার্ডিয়ান ছিলেন, আপনার আমার থেকে ভালো ছিলেন না, আপনার আমার থেকে খারাপ ছিলেন, একটু হিসাব না মিলাবো, ঈমান আনেন নাই, কালেমা গ্রহণ করেন নাই, আপাদমস্তকে একজন মুশরিক ছিলেন, কুফরকে প্র্যাকটিস করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন, তার গার্ডিয়ান হয়েছেন, তার ঘরে ইসলাম লালিত পালিত হয়েছে, ইসলাম সুরক্ষিত ছিল তার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জিম্মাদার আবু তালেব চাচা মুশরিক হওয়া সত্ত্বেও
নিয়ে গিয়েছিলেন, দালাইলুন নবুয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর উদ্ধৃতি দিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে আরেকটা কথা বলি, নবুয়তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসিল করলেন 40 বছর বয়সে, ইকরা ইসমা রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম, নাযিল হয়েছে কোরআনে কারীমের আয়াত। রাসূলুল্লাহ ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লেগেছেন, বলতে লেগেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহাল মুমিনুন ওয়া মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন। রাসূল তো গোটা বিশ্ববাসীর জন্য রহমত, কোরআন তো গোটা বিশ্বের জন্য হেদায়েতের গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন তো গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জিন ইনসান প্রত্যেকের প্রভু, প্রত্যেকের স্রষ্টা তিনি, সব কিছু আল্লাহ তাআলার মখলুক, আল্লাহ নিজে হলেন খালেক, তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে পাঠিয়েছেন, নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকরা রাসূলকে থ্রেট করতে লেগেছে, মুহাম্মদ তাওহীদের দাওয়াত বন্ধ করো, তুমি আমাদের লাতকে, আমাদের মানাতকে, আমাদের ওজ্জাকে, আমাদের হবল কাবুমান করছো, আমাদের প্রতিবাদের কাবুমান করছো, বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে কলঙ্কিত করছো, এগুলো বন্ধ করো, হাত ভেঙে দিব, পা ভেঙে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্রেডের পর থ্রেড দিতে আরম্ভ করেছে। রাসূলুল্লাহ কাচ্চেন বেতানিয়া, আরে এই মানুষগুলো আমার বাপ চাচারা জাহান্নামী হয়ে যাবে, এটা তো কোনোভাবেই হতে পারে না। বাড়িতে গিয়ে কাচ্চেন, চাচা আবু তালেব দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাচ্চেন, আবু তালেব জিজ্ঞেস করলেন, মুহাম্মদ কাচ্ছো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা জান, কেউ বলছে হাত ভেঙে দিবে, কেউ পা ভেঙে দিবে, কেউ মক্কা থেকে বের করে দিবে, তবে এজন্য বিচলিত বা ভীত সন্ত্রস্ত নয়, এজন্য কাচ্ছি না, কাচ্ছি এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে এই জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, চাচা জান, এটাও শুনে রাখেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সকল ফেড না, এর চেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন তথা আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য এনে দেওয়া যদি হয়, এই পরিস্থিতির সম্মুখীন হওয়া যত কঠিন, তার চেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত থেকে কেউ আমাকে রুখতে পারবে না, কেউ আমাকে বন্ধ করে দিতে পারবে না, কালেমার দাওয়াত চলবে, ইসলামের দাওয়াত চলবে। আবু তালেব কেমন আশিক রাসূল ছিলেন, আবু তালেবের দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ছিল? আবু তালেব বললেন, মুহাম্মদ কান্না বন্ধ করো, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। পরোক্ষভাবে বলে বললেন, আমি তোমার কাছে আসি, দালাইলুন নবুয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা গ্রন্থকার আবু তালেবের বক্তব্য তুলে ধরেছেন। আবু তালেব বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম حتى هو السد في التراب دفينا ودعوتني وعلمت انك ناصح فلقد صدقت وكنت فينا امينا واردت دينا قد عرفت بانه من خير اديان البريه دينا لولا الملامه او حذار مسبه لوجدتني سمعا ذاك مبينا ابو طالب مشرك هو شطه ابدا مستك اجن كافر هو شطه محمد صلى الله عليه وسلم كبر حديثا تمي تمر كاش كرو لن يصلوا الى মুহাম্মাদের কাছে আসতে পারবে না, কাছে আসতে পারবে না। আমি স্পষ্ট ভাবে বলি, এই ওলামায়ে কেরামরা হাক্কানি আলেমরা যতদিন আছেন, ইসলামের উপর যারা আঘাত করবে তাদেরকে ইসলামের পাশে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না আজকে ঘরে ঘরে মুনাফিক দিয়ে পড়ে গেছে, ঘরে ঘরে ইসলাম বিদ্বেষকে লালন করা হচ্ছে, ঘরে ঘরে রাসূলের দুশমন তৈরি হচ্ছে, নাম মুসলমানের দাবি করে মুসলমান, আবার আলেমদেরকে ডাকে বহসের জন্য, কি অদ্ভুত সব কাজকাম। যদি জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহাটা সহি করে পড়ো, তাহলে জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে, সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু আলেমদেরকে বহস করার জন্য ডাকে, আমরা বহসে যেতে রাজি না, আগে সূরা ফাতিহা সহি করে পড়ে কোন একটা টিভি চ্যানেলে শোনায় দাও যে আমি সূরা ফাতিহা সহি করে পারি, তারপর দেখা যাবে কি হবে না, দেখা যাবে কি হবে না, দেখা যাবে কি হবে না।
আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসলামের সন্তান। সূরা হজ 78 নম্বর আয়াত, 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হজ 17 নম্বর পারা, 17 নম্বর মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পিতা দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, দোয়া করেছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, 19 নম্বর পৃষ্ঠায়, আল্লাহু আকবার রব্বানা আবাত ফীহিম রাসূলান منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله بولي پاتھے دینا محمد صلى الله عليه وسلم کے سورة البقرة دیتیو پرشتہ دوی نمبر پرا ایک شعر کم نمبر آیات اللہ تعالی بلچن كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون قرآن کریم عدش نمبر پرا سورة জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুই নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী বা'থ ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন। কেন পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন? কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুত তাওবায়ে 33 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাও পাঠিয়েছেন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতহ 26 নম্বর পারা 28 নম্বর আয়াত ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি وكفى بالله شهيدا سورة الصف 28 নম্বর পারায় 7 8 9 10 নম্বর আয়াতগুলো তো আল্লাহ বলেছেন والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। আরে কোন নবীর সাথে দুশমনি করো? কার সাথে দুশমনি করছো? কার ওয়ারিসদের সাথে দুশমনি করছো? কার ওয়ারিসদের সাথে বিয়াদবি করছো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন হাকিমের মধ্যে বলছেন সূরাতুল আনবিয়া 107 নম্বর আয়াত 10 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন وما ارسلناك الا رحمه للعالمين وما ارسلناك الا رحمه للعالمين رسول رحمت নিয়ে এসেছেন। রাসূলের চরিত্র ধারণ ধারণ করবে, তারা রহমতকে ধারণ করবে। যারা রাসূলের চরিত্রকে বর্জন করবে, তারা গজবকে ধারণ করবে। আমি তো শুধু এই কথা না, আরো বলতে চাই। তবে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলের চরিত্রকে ধারণ করতে বলেছেন। যদি আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, আল্লাহর সাথে মুলাকাতের আশা রাখেন, কোরআনে কারীম সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারায় বলছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا। قرآن الكريم أم آياته سورة حشر 7 نمبر آيات الله بلچن الله أكبر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانهاكم اي بشي قلو اتك أم نا جانر كارونه عالم دشته وتي بك بانية دشمني كور عالم بكور ديئتش أم حكي اتنى انا مي بولچه دي بارينه انا جانينا امار قرية تكرا جبوك رخي دينر كام دي কথা কথাগুলো শুনবে কিনা আমি জানি না, আমার কলিজার টুকরা যুবকরা তোমাদের মাঝে এই কথাগুলো গিয়ে পৌঁছাবে কিনা। আমি আমার কথা বলছি না, কোরআনে কারীমের কথা বলছি। এই আয়াতগুলো রসুল এত বেশি, এখানে তো সবাই আলেম ওলামা, কার সামনে কি কথা বলবো? সব আলেম ওলামা, সবার চেয়ে বেশি অযোগ্য আমি, আমার চেয়ে অযোগ্য কেউ নাই। কিন্তু আল্লাহ কোরআনে কারীমের কথাগুলো বলে যাচ্ছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। রাসূলের ভীতি প্রদর্শন সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই রাসূল কি বলেছেন তা জানে না, সুন্নাহ জানে না, দ্বীন জানে না, কোরআন জানে না, ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই জানে না। আহারে ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। আমরাও কি সেই অধিকাংশ মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা? আমরাও কি দ্বীন না জানা সেই মহাভুক্ত হয়ে গেলাম কিনা? আমরাও কি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা? এই আহসাস আপনার আমার মাঝে কোনোদিনও আসে নাই, এই ভয় ভীতি এ অনুশোচনা কোনোদিনও আসে নাই। আরে আল্লাহ তাআলা তো আরো কঠিন ভাবে বলেছেন, আমি জানি না আমার সমাজ এটাকে কতটুকু নিবে। আরে ভাই, আমি তো আমার কথা বলছি না, কোরআনে কারীমের কথা বলছি, কোরআনে কারীমের কথা বলছি। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরার নাম দিয়েছেন মুমিনুন 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটি আরম্ভ হয়েছে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে জিজ্ঞেস করছেন আমলাম ইয়ারিফু রাসূলহু আমলাম ইয়ারিফু রাসূলহু ফাহুম লাহু মুনকিরুন তারা কি তাদের রাসূলকে চেনে নাই যে ফলে তারা তাকে অস্বীকার করছে আমি জানতে চাই হে যুবক তুমি কার বিরুদ্ধে দাঁড়াচ্ছ তুমি কি তোমার রাসূলকে চেনো নাই তুমি কোন সুন্নাতকে অবমান করছো তুমি কি তোমার রাসূলকে চিনতে পারো নাই তুমি কাকে আঘাত করছো তুমি কি তোমার রাসূল সম্পর্কে অনবগত অজ্ঞ হয়ে গিয়েছো আল্লাহর কাছে কি জবাব দিবে হাশরের মাঠে আল্লাহ নিজে বলছেন আল্লাম ইয়ারিফু রাসূলাহু ফাহুম লাহু মুনকিরুন আল্লাহর কসম তুমি যদি রাসূলকে চিনতে তোমার মাঝে যদি রাসূলের মহব্বত থাকতো কোনো আলেমের দিকে বাঁকা চোখে তাকাতে বাঁকে না বাঁকা চোখে তাকাতে বাঁকে না বাঁকা চোখে তাকাতে বাঁকা চোখে তাকাতে আমলাম ইয়ারিফু রাসূলাহু ফাহুম লাহু মুনকিরুন একটা স্কুলের প্রোগ্রামে গিয়েছিলাম স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম দুজন স্ত্রীর নাম বলো কেউ সাহস করে না একজন দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে একজনের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজনের নাম নাকি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমাজে এখন এমন অনেক অজ্ঞ আছে রাসূল যে বিশ্ব নবী শেষ নবী তাই জানে রাসূলের নাম তো সহি করে নিতে পারে না কিন্তু ইসলামের বিরুদ্ধে আচরণ করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে আপনার আমার অবস্থান কোথায় গিয়েছে একটু চিন্তা করে দেখি তো হেদায়েত ছবার ভাগ্যে জোটে না আবু তালেব ইসলামের সহযোগিতা করেছেন ইসলাম গ্রহণ করতে পারেন নাই সংক্ষেপে বলছি মুমূর্ষু অবস্থায় রাসূলুল্লাহ অনেক কষ্ট করে আবু তালেবের কাছে গেলেন কেউ তাকে পাশে ভিক্ষে দেয় না যদি বেঈমান হয়ে মারা যায় আবু তালেব অর্থাৎ ঈমানদার হয়ে মারা গেলে এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে দেয় না মুসলিমের 141 নম্বর হাদিসের মধ্যে ইমাম মুসলিম উল্লেখ করেছেন নবীজি কাছে গিয়ে বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা ইসলাম গ্রহণ করেন নাই বেঈমান হয়ে মারা গেলেন বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবেন না তাই ইসলাম গ্রহণ করেন নাই নিজেকে অপমানিত করবেন না তাই ইসলাম গ্রহণ করেন নাই তাদের ধর্মকে অপমানিত কলঙ্কিত করবেন না তাই ইসলাম গ্রহণ করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বের হয়েছেন হাবিবুল্লাহ শানে কোরআনে কারীমের সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন নবী হে কান্না করবেন না আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারেন না আলেমরা তো শুধু দাওয়াত দেন হেদায়েত দেওয়ার মালিক নন নবীরাও হেদায়েত দেওয়ার মালিক ছিলেন না আলেমরা দাওয়াত দেন কিন্তু আপনার আমার কাছে যদি সেই দাওয়াত পৌঁছার পরে আপনি আর আমি যদি তা গ্রহণ না করি তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে চতুর্থ জন্তুর্চ অনিকৃষ্ট হয়ে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবেসেছেন আর আপনি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসি একটু হিসাব করবেন একটু মিলাবেন আমি শুধু একটা উদাহরণ দেই এই হাদিসটা এখানে পিছনে বসে বসে মুতালা করেছি সত্য আলেমদের এখানে মজলিস 3632 নম্বর হাদিস বুখারী শরীফের একজন মুসলিম ইসলামের প্রাথমিক যুগে একজন মুসলিম আর আরেকজন মুশরিক দুজনের মাঝে বন্ধুত্ব ছিল ইসলামের প্রাথমিক যুগে একজন মক্কায় থাকেন মুশরিক আরেকজন মদিনায় থাকেন সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের সাহাবী সাআদ ইবনে মুআয যদি মক্কায় আসতেন তাহলে তার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফের বাড়িতে উঠতেন আর উমাইয়া ইবনে খালফ যদি সাড়ে বড় বাণিজ্যের কাজে অথবা ওদিকে যেতেন তাহলে তার মুমিন বন্ধু সাআদ ইবনে মুআযের বাড়িতে উঠতেন দুজনের মধ্যে এমন সম্পর্ক একবার সাআদ ইবনে মুআয মক্কায় এসেছেন সেখানে গিয়ে তার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফের বাড়িতে উঠেছেন উঠে বলছেন বন্ধু মক্কার অবস্থা তো খুব খারাপ একজন মুসলমান দেখলে গর্দান আলাদা করে দেওয়া হবে কঠিন সিচুয়েশন সাআদ ইবনে মুআয বলছেন মক্কায় এসেছি আর বাইতুল্লাহ জিয়ারত করব না তাওয়াফ করব না তা কোনো ভাবে হতে পারে না বন্ধু তুমি আমাকে যে কোনো উপায়ে একটু মাতাফে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহর ঘরে তাওয়াফ করার সুযোগ করে দাও তারা দুজন মিলে একটা সুন্দর পদ্ধতি বের করলো এক কাজ করো যখন ঠিক দুপুর হবে সূর্য যখন মধ্য আকাশে অবস্থান করবে ওই মুহূর্তে
সবাই মাতাতে থাকে না, কিছু মানুষ থাকে সবাই বাড়ি ঘরে থাকে, ওদের প্রখরতার কারণে ওই জায়গা মানুষ শূন্য হয়ে যায়। ওই সময় তোমাকে নিয়ে যাব, কথা মতো কাজ করে দুজন মিলে রওনা করলেন। বিশাল হাদিস, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, আর এখানে সবাই আলেম ওলামা, এত করে বলারও দরকার নাই, জাস্ট উদাহরণ দিচ্ছি একটু মনে করিয়ে দেওয়ার জন্য, একটু বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তো ওখানে গেলেন, ওখান থেকে সাদ ইবনে মুআজ মাতাফের দিকে যাচ্ছেন, মাতাফে গেলেন, যখন যাবেন দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে। আবু জাহেল বলতেছে, কি ব্যাপার, এটা কে? উমাইয়া ইবনে খালকে বলছে, হে আবু সফওয়ান, এটা কে? তোমার সাথে কাকে দেখা যায়, অচেনা মনে হচ্ছে। আবু সফওয়ান বলছে, নেতা, ইনি তো আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ। বলে, ও আচ্ছা, তাই নাকি? আরে কোন সাদ ইবনে মুআজ? এরা কি তারাই নাকি যারা আমাদের ধর্মকে কলঙ্কিত করেছে, যারা আমাদের বক্তাদার ধর্মকে কলঙ্কিত করেছে? সাদ ইবনে মুআজ কে? একের পর এক গালি দিতে লেগেছে, একের পর এক অসম্মান করতে লেগেছে। সাদ ইবনে মুআজ কিছুই বলেন নাই, চুপ থেকেছেন, কিন্তু আর সহ্য করতে পারেন নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতে লেগেছে, সাদ ইবনে মুআজ বললেন, উমাইয়া চুপ হয়ে যায়। কোন পরিস্থিতিতে সাদ ইবনে মুআজ আবু জাহেলকে বলছেন, খবরদার, যদি আমার রাসূলের শান আযাবের কথা বলো, মদিনার পথ সারা দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া হবে। কোন পরিস্থিতিতে বলেছেন? মুশরিকদের বেষ্টিত, একজন মুসলমান নাই, কে তাকে নিরাপত্ত দিবে? বন্ধু বলছে, বন্ধু তুমি কাকে কি বলছো? উনি আমাদের সর্বোচ্চ নেতা। এবার সাদ ইবনে মুআজ তার মুশরিক বন্ধুকে বলছেন, প্রয়োজনে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, কিন্তু আমার রাসূলের শান মানে আঘাত হবে তা সহ্য করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আপনি আমি কেমন আছি, আপনার আমার দিল রাসূলের মহব্বত কতটুকু আছে, দিলের মহব্বত কতটুকু আছে, আমি তো ওই কথা বলতে চাই। সূরা বাকারা 13 নম্বর আয়াত দ্বিতীয় পৃষ্ঠার প্রথম পারার, ওয়াইদা কিল লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা লাগবে। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে আমাদের কষ্ট পাওয়ার কি আছে, আমরা কেন কোরআন অবমাননা করলে রাস্তায় নেমে যাই, ইসলাম অবমাননা করলে রাস্তায় নেমে যাই, আমিও বাতিল শক্তিকে বলে দিচ্ছি, মনে রাখো, আমাদেরকে বলো, আমাদের বাপদাদাদের বলো, কিছু বলবো না, কিন্তু আমার রাসূলের শানে মানে ইসলাম আর কোরআনের উপর আঘাত আসতে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে।